এখন কোন হরফ কোন হরফের সাথে সমস্যা করে ওই হরফগুলো আলাদা করে দিচ্ছি। কেমন? হামজা আর আইন, হামজা আর দেখেন হামজার উচ্চারণ কেমন হবে, আর আইনেরটা দুইটা কি কখনোই এক? এ হাতে হামজা, এ হাতে আইন, দেখেন দেখেন উল্টা আরেকটু কঠিন বানাই, সব আইন হইতেছে সব হামজা হইতেছে। আমরা এখন আরবি 29টি হরফ পড়ব। কি পড়ব? 29টি হরফ। এর বাহিরে কি কোরআনে কারিমে কোনো হরফ আছে? আছে। সুতরাং এক কথাই বুঝে নিতে হবে যে 29টি হরফ যদি আপনার সহিহ থাকে আর এগুলো যদি আপনি সুন্দরভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কোরআনে কারিম সহিহ। কোনো কষ্টকর বিষয়? কোনো কষ্টকর বিষয়? এটা আপনাকে শিখতেই হবে। ধরেন আলিফ, এই ঠোঁটটা ভিতরে নেবেন, আলিফ আলিফ নাকি আরিফ? আলিফ। আপনার যদি এই ঠোঁটটা ভিতরে না যায় হাতে এভাবে ধরবেন, ধরে নিচের ঠোঁটের পেটে উপরের দাঁতগুলো লাগাবেন। আলিফ, আমার দাঁত দেখা যাইতেছে? আপনারটাও দেখা দেখা যেতে হবে, আয়নায় দেখেন। আলিফ, আবার আলিফ নাকি আ? লিফ, আলিফ আবার আলিফ। নেক্সট বা, ঠোঁট মিলাবেন আর ছেড়ে দিবেন বা, এভাবে বলা দরকার নেই, বা বা কষ্ট, বায়ের মতো শব্দ হরফ হইতো। হ্যাঁ আচ্ছা শিখেন, সব হরফ দেখবেন এই বায়ের মতোই লাগবে। তারপর জিব্বার আগা দাঁতের আগা, সরি জিব্বার আগা দাঁতের গোড়া, তা 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 তা। নেক্সট জিব্বার আগা দাঁতের আগা, হ্যাঁ হ্যাঁ, নরম নাকি শক্ত? পিছন থেকে আলিফ, বা তা হা জিম নাকি জিম? জিম এমনটা জিব্বার মধ্যখান, জিব্বার ওপরে লাগে জিম জিম জিম। আগে বাতাস বের করে নেন, আবার বলেন কত নম্বর মাখরাজ?
এটা এটা তো জানা আছে সবার, না? আইন হ্যাঁ, দুই নম্বর হলকের মধ্যখান হইতে তারপর খ না খ খ হলকের শেষ হইতে তৃতীয় নম্বর মাত্র আছে খ খ খ খ তারপর দাল জিব্বার আগা দাঁতের গোড়া দাল দাদিদু একদম স্পষ্ট দাদিদু দাদিদু দাল আগা দাঁতের আগা নরম দাল দাল জিব্বা টপ করে লেগে থাকবে, হ্যাঁ দেখেন দাল দাল জিব্বার আগার পিঠ তারপর জিজু বাতাস বের হবে না জিজু জাজিজু 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 জা বারো নম্বর মখরাজ ঝা বলতে গেলে তো হা সাথে আসলে বাতাস বের হয়ে যাবে জা জা সি জিব্বার মধ্যখান শীন স মোটা স একটা হরফ বোঝে বোঝে পড়বেন কেমন স দে ব মোটা ব জিব্বার গোড়ার কিনারা ব ব ব দে ব ব ব ব ব দ নোট ব ব ব ব তারপর জিব্বার আগা প জিব্বার আগা দাঁতের গোড়া তারপর ল জিব্বার আগা দাঁতের আগা তেরো নম্বর মাখরাজ ল মোটা ল ল ল ল ল ল ল আইন আই 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 আইন এমন না আই আই আইন ইয়া জবর আই আই আইন আইন
এটার মাখরাজ তো জানেন নাকি? আচ্ছা, তারপর বাতাস বের করে জিব্বার গোড়া উপরে লাগিয়ে ক ক ক জিব্বার গোড়া থেকে একটু সামনে সামনে থেকে উচ্চারণটা হবে কে লাম লাম জিব্বার আগার কিনারা আগার আগার বলা হয়েছে লাম মি নাকি হ্যাঁ, এগুলো আমরা পার্থক্য করব একটু পরেই করব। হ্যাঁ হামজা হামজা এখন কোন হরফের সাথে সমস্যা করে ওই হরফগুলো আলাদা করে দিচ্ছি। কেমন? হামজা আর আইন, হামজা আর দেখেন হামজার উচ্চারণ কেমন হবে? আর আইনেরটা দুইটা কি কখনোই এক? এ হাতে হামজা, এ হাতে আইন, দেখেন দেখেন উল্টা আর একটু কঠিন বানাই সব আইন হইতেছে সব হামজা হইতেছে। এখন ঠিক আছে, তারপর সমস্যা হয় হ্যাঁ এবং হায়ের মধ্যে, তাই না? এ আঙ্গুলে আবার হ্যাঁ, এ আঙ্গুলে হ্যাঁ, হ্যাঁ 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 এই হ্যাঁ হ্যাঁ বলেন সুন্দর হ্যাঁ 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 হ্যাঁ
ক্লিয়ার, ভেজাল আছে, ভেজাল নেই, ভেজাল লাগে না। তারপর হচ্ছে গিয়ে জিম আর যা কি, কঠিন হচ্ছে, আচ্ছা সহজ হয়ে যাবে, উল্টা যা 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 বলেন দেখি, ঠিক আছে বলেন বলেন সব দেখি, দাদা দাদা হইল, তারপর হচ্ছে সদ আর সিন আর কিসের, নাকি ফসা, এই সাবধান, তারপর দদ আর দালের, উল্টা কেমন, আচ্ছা আর হ্যাঁ ব আর দাল, দাল না, দি ওই দি ওই দি, কষ্ট হচ্ছে না, ওই দি দি ওই, কফ আর কাফের, ক্যা ক ক না, ক্যা ক ক্যা ক ক্যা ক কাফের প্র্যাকটিস কিভাবে করবেন, বেশি বেশি কয়ের সরা করবেন, হ্যাঁ এভাবে এভাবে একটা সরা 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 অনুযায়ী কাফের ইটা করবেন, যেমন বলবো বলবো কলিকাতার করিম কাকার কনিষ্ঠ কন্যা কাকলি কাকাকে কহিল কাকা কাক কেন কা কা করে, কাকা কাকলিকে কহিল কাকের কাজ কা কা করা তাই কাক কা কা করে, সুবহানাল্লাহ, আচ্ছা এটা দ্বারা কা 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 কায়ের ক এটার উচ্চারণ একদম ক্লিয়ার হয়ে যাবে, বুঝে বুঝে করতে পারলে কেমন, আর না বুঝে যদি আপনি সারাক্ষণ প্র্যাকটিস করতেই থাকেন তাহলে কাকের মতন কা খাই হবে, বুঝে বুঝে পড়তে হবে কেমন, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন।